তো লেন্স মেকার ফর্মুলা, এটা হচ্ছে লেন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা, লেন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রুফও। এবারে আমরা স্পেরিক্যাল সারফেসের জন্য এই ফর্মুলাটা পেয়েছিলাম, ঠিক আছে। মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। এবারে আমরা কী করবো, লেন্স যেহেতু লেন্সের দুটো স্পেরিক্যাল সারফেস থাকে, তো সেরকমভাবে আমরা দুটো স্পেরিক্যাল সারফেসের জন্য যে ফর্মুলাটা হবে সেটাকে লেন্স মেকার ফর্মুলা বলছি। লেন্স মেকার ফর্মুলা বার, এবার লেন্সে হচ্ছে অপটিক্যাল সেন্টার থেকে সব কিছু মানতে হবে, মাপতে হবে। যেমন মিররে পোল ছিল, ঠিক সেম কাজটা এখানে লেন্সের জন্য অপটিক্যাল সেন্টার করছে। অপটিক্যাল সেন্টার থেকে আমি ভি মাপবো, অপটিক্যাল সেন্টার থেকে আমি ইউ মাপবো, অপটিক্যাল সেন্টার থেকে আমি আর মাপবো, ঠিক আছে। এই যে এটা হচ্ছে অপটিক্যাল সেন্টার, যেমন মিররে আমার পোল ছিল। এখানে যেহেতু স্পেরিক্যাল লেন্স যেহেতু দুটো স্পেরিক্যাল সার্ফেসেস দিয়ে তৈরি, তাহলে এখানে আমি যদি এই সার্ফেসটার জন্য দেখি, এর জন্য একটা সেন্টার অফ কার্ভেচার হবে, এটার নাম আমি সি টু দিলাম। আমি যদি এই সার্ফেসের জন্য দেখি, এর জন্য একটা সেন্টার অফ কার্ভেচার হবে, আমি এটার নাম এর জন্য, এটা তো পুরোটা ইমাজিনারি সার্কেল কল্পনা করি, এখানে যদি আমি একটা পুরোটা এটা ইমাজিনারি সার্কেল কল্পনা করি, ঠিক আছে। তো এর জন্য সি ওয়ান, ঠিক আছে। এবার আমি কী করলাম, আমি একটা অবজেক্ট রাখলাম এইখানে। তো একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে যখনই রে অপটিক্সের দুটোর কম্বিনেশান আসবে, যদি দুটো মিররের কম্বিনেশান হয়, দুটো স্পেরিক্যাল সারফেসের কম্বিনেশান হয়, দুটো লেন্সের কম্বিনেশান হয়, বা কখনো দুটো লেন্স অ্যান্ড মিররের কম্বিনেশান হয়, তো ফার্স্ট যেটা সারফেস থাকবে সেটার যেটা ইমেজ হবে সেটা বলেটটার জন্য ভার্চুয়াল অবজেক্ট হিসেবে কাজ করতে হবে। এটা হচ্ছে সবার জন্য সেম কনসেপ্ট, ঠিক আছে। তো ফার্স্টেরটার ইমেজ সবার জন্য, মানে ফার্স্টেরটার ইমেজ সেকেন্ডের জন্য ভার্চুয়াল অবজেক্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে। তো আমি কি করব, এখান থেকে এড়িয়ে যাচ্ছে, এর বড় করে দিই, এড়িয়ে যাচ্ছে। এবার আমি এখানে নর্মাল আঁকবো, নর্মাল সবসময় সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করে স্পেরিক্যাল সারফেসে, আগের ভিডিওতেই বলেছি। এবার এখানে একটা বেন্ডিং হবে, আচ্ছা এটা আমি যদি এয়ার মিডিয়াম ধরি, এটা আমি যদি আর গ্লাস মিডিয়াম ধরলাম, তো এটার জন্য আমি মিউ ধরলাম মিউ এম, এটার জন্য মিউ ধরলাম আমি মিউ এল, এটার জন্য আবার মিউ এম। তো আমি ধরলাম এটা এয়ারের থেকে ডেন্সার, তাহলে নর্মালের দিকে বেন্ড হলো, এই যে একটা বেন্ডিংটা একটু ভালো করে বোঝা যাচ্ছে না, বাট নর্মালের দিকে বেন্ড হলো, বেন্ড হয়ে যদি এই সারফেসটা না থাকতো তাহলে কী হতো, এটা এরম কন্টিনিউ হতো, কন্টিনিউশানে কিরম হতো, আমি এবার কী বলছি, যদি এই সার্ফেসটা না থাকতো তাহলে এটা কন্টিনিউশন হতো, তো হয়ে এইখানে কোথাও একটা এর ইমেজ ফর্ম করতো, যদি এই সার্ফেসটা না থাকতো, আমি ধরে নিলাম যদি শুধু এটাই একটা স্পেরিক্যাল সার্ফেস থাকতো, তখন কি এখানে রিফ্লেকশন হয়ে এর ইমেজটা এখানে তৈরি হতো, এটার নাম দিলাম আমি আই ড্যাশ। এটা কী করবে, এই আই ড্যাশটা এর জন্য এর ভার্চুয়াল অবজেক্ট হিসাবে কাজ করবে, ঠিক আছে। তাহলে এবার যেহেতু এখানে সার্ফেস আছে, তাহলে আবার এখানে রিফ্র্যাকশন হবে। এখন আমি মানে প্র্যাকটিক্যালি চলে যাচ্ছি, যেহেতু এখানে আবার একটা সার্ফেস রয়েছে, তাহলে আবার এখানে রিফ্র্যাকশন হবে। তাহলে এখানে আমি আর একটা নর্মাল আঁকবো, নর্মাল সবসময় সেন্টার অফ কার্ভেচারের দিকে পাস করছে, তাহলে ডেন্সার টু, এটা ডেন্সার মিডিয়াম, আবার রেয়ারার মিডিয়ামে চলে যাচ্ছি, তাহলে ডেন্সার টু রেয়ারার নর্মাল থেকে বেঁকে যাবে, তাহলে এরকম কোথাও একটা গিয়ে ফাইনালি আমার রিফ্র্যাকশনটা কমপ্লিট হবে, যেটা নাম দিলে আমি হচ্ছে আই। এবার আমি কী করবো, এই মিররটার জন্য, সরি মিরর বলছি, এই এই সারফেসটার জন্য আমি এর রেডিয়াস অফ কার্ভেচার আর ওয়ান ধরছি,
এর এই সার্ফেসটার জন্য রেডিয়াস অফ কার্ভেচার আমি আর টু ধরছি, ঠিক আছে? এর জন্য এই সাইডটা, এর জন্য এই সাইডটা, এরকমভাবে মনে রাখলেই হবে। এবারে অপটিক্যাল সেন্টার থেকে মাপ বলো, অপটিক্যাল সেন্টার থেকে অবজেক্টের ডিস্টেন্স কত, ইউ, ঠিক আছে? আর প্লাস মাইনাস তো যেমন মিরারে হতো এখানে সেম, যেদিকে ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট রে এদিকে যাচ্ছে, তার মানে আমি পজিটিভ ডিরেকশন নেবো এইদিকে, এইদিকটা, ঠিক আছে? আচ্ছা, আর আমি আর একটা ডিস্টেন্স নেবো ভি ড্যাশ, অপটিক্যাল সেন্টার থেকে মাপবো। ভি ড্যাশটা কি, যেটা হচ্ছে আমার ইমাজিনারি ইমেজ হতো, বাট যেটা অ্যাকচুয়ালি ভার্চুয়াল ভার্চুয়াল অবজেক্ট এই সার্ফেসটার জন্য, এটাকে আমি ভি ড্যাশ একটা নিয়ে নিলাম, ঠিক আছে? ভি ড্যাশ, বাট এটা অ্যাকচুয়ালি ইমাজিনারি ইমেজ, ঠিক আছে? আর মেন যেটা ইমেজ তৈরি হয়েছে সেটা ডিস্টেন্স কত, ভি, ঠিক আছে? তাহলে ফার্স্টে এই সার্ফেসটার জন্য, যদি ফার্স্ট সার্ফেসের জন্য, ফর ফার্স্ট সার্ফেস আমি স্ফেরিক্যালের ফর্মুলা লাগাই, এখানে মিউ টু হচ্ছে আমার এইটা মিউ এল, তাহলে মিউ এল বাই মিউ এল বাই এখানে আমার ইমেজ ডিস্টেন্সটা কত, ভি ড্যাশ ফার্স্ট সার্ফেসের জন্য, ফার্স্ট সার্ফেসের জন্য আমি এটাকে ভুলে যাচ্ছি, তখন কি আমার হচ্ছে এই ভি ড্যাশটাই হচ্ছে ইমেজ ডিস্টেন্স, এটাই হচ্ছে ভি এর জায়গায় কাজ করবে। ফার্স্ট সার্ফেস যখন হচ্ছে আমি এটাকে পুরো ভুলে যাচ্ছি, তার মানে কি আমার তাহলে এখানে মনে করবো যে একটা ইমেজ তৈরি হয়েছিল, তাহলে এটাকেই আমার ইমেজ ডিস্টেন্স ধরতে হবে। তাহলে ভি ড্যাশ মাইনাস মিউ ওয়ানটা কত, এখানে মিউ এম বাই ইউ, ঠিক আছে? ইউ অবজেক্ট ডিস্টেন্স কিছু হচ্ছে না, ইকুয়াল টু মিউ এল মাইনাস মিউ এম, ফার্স্টের জন্য কত, ফার্স্টের রেডিয়াস অফ কার্ভেচার কত, আর ওয়ান। তাহলে এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার ওয়ান। এবার যদি সেকেন্ড সার্ফেসে যাই, সেকেন্ড সার্ভের জন্য মিউ এমটা হচ্ছে মানে মিউ টু কত, মিউ এম, ভেতর মিউ এলটাকে মিউ এম এ যাচ্ছে, তাহলে মিউ এমটা হচ্ছে সেকেন্ড সার্ভের জন্য মিউ টু বাই, এখানে ভি কত হবে, ইমেজ, ইমেজ কত হবে, ভি মাইনাস মিউ এল, বাট এখানে ইউ এবার কী হবে সেকেন্ডের জন্য, সেকেন্ডের জন্য তাহলে আমার কনসেপ্টটা যেটা ছিল কি, ফার্স্টেরটার ইমেজ সেকেন্ডের জন্য ভার্চুয়াল অবজেক্ট হিসেবে কাজ করবে, তাহলে এখানে যে এই ভি ড্যাশটা এটা এখন হচ্ছে ইউ এর জায়গায় কাজ করবে, ইকুয়াল টু তাহলে মিউ এম মাইনাস মিউ এল ইকুয়াল বাই আর টু। এবার কিছুই না, দুটো ইকুয়েশনকে ধরে অ্যাড করে দিই, ধরে অ্যাড করলে কী হচ্ছে, এই টার্মটা এই টার্মটা কেটে যাচ্ছে, তাহলে এটা প্লাস এটা, সরি এটা মাইনাস এটা থাকছে, আর হচ্ছে কী থাকছে, কোন টার্মটা কাটছে, সরি এই টার্মটা এই টার্মটা কেটে যাচ্ছে, তাহলে এই দুটো টার্ম থাকছে, তাহলে এটা মাইনাস এটা আর এটা প্লাস এটা থাকছে, তাহলে এখান থেকে মিউ এম কমন নিয়ে নিলে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ, এখান থেকে মিউ এল মাইনাস মিউ এম কমন নিয়ে নিলে ওয়ান বাই আর ওয়ান। এরপরে জানি এটা মিউ এমটাকে, মিউ এমটা এবারে কমন নিয়েছিলাম, এরপরে নিয়ে চলে এলাম, এই যে মিউ এমটা এখানে ছিল, এর এপারে নিয়ে চলে এলাম, এর নিচে চলে এলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ, মিউ এল বাই মিউ এম মাইনাস ওয়ান, ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু, ভালো ফাইভে লিখছি। এবার একটা জিনিস দেখতে হবে, আমি ধরে নিচ্ছি যে এখানে অবজেক্ট হচ্ছে আমার ইনফিনিটিতে আছে, ঠিক আছে? সেখান থেকে আমার লাইট রেগুলো আসছে, এসে এই ফোকাসে মিট করছে, আমি ধরে নিচ্ছি, ঠিক আছে? অবজেক্ট হচ্ছে ইনফিনিটি, তাহলে ইউ ইকুয়াল টু ইনফিনিটি, তাহলে ইউ ইকুয়াল টু ইনফিনিটি যদি হয় তাহলে এখানে কী হবে, ভিটা হচ্ছে ইকুয়াল টু ফোকাল লেন্থ হয়ে যাবে, ঠিক আছে? এবার সে এই যে জিনিসটা আমি পুট করে দিই, মানে এটা ফর সিম্পলিসিটি যদি ধরে নিই যে অবজেক্ট ইজ এর ইনফিনিটি, দেন এই দুটো কন্ডিশন আমি পেয়ে যাচ্ছি, তাহলে ইউ এর জায়গায় ইনফিনিটি পুট করবো আর ভি এর জায়গায় এফ, এখানে ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইনফিনিটি ইকুয়াল টু এই পুরোটা যা আছে আছে, এটাই একটা আছে, তাহলে ওয়ান বাই
एफ वन माइनस वन बाई इनफिनिटी माइनस जीरो, मतलब वन बाई एफ इक्वल टू म्यू एल बाई म्यू एम माइनस वन वन बाई आर वन माइनस वन बाई आर टू। ठीक है, এবার এই ইকুয়েশনটাকে যদি আমি নাম্বার ফোর দিই, এটাকে যদি আমি নাম্বার থ্রি দিই, এবার নাম্বার এবার ভালো করে দেখি, যদি এই যে নাম্বার ফোরটাকে আমি এখানে তুলে রেখে দিতে পারবি, ওয়ান বাই এফ ইকুয়াল টু এটা, এটাই হচ্ছে ওয়ান বাই এফ। তাহলে এই দুটো থেকে মানে ফ্রম থ্রি আর ফোর, ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ, এটাই হচ্ছে লেন্স মেকার ফর্মুলা। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই যে ওয়ান বাই এফের ভ্যালু আমি বেরিয়ে গেছে, এটাই হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে ওয়ান বাই এফ, তাই তো? এটা আর এটা সেম তো, এটা আর এটা সেম তো, তাই আমি এখানে ওয়ান বাই এফ বসিয়ে দিতে পারি।